জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়ারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় প্রায় বিশ থেকে তিরিশ হাজার কর্মী তাদের কর্মস্থলে ফিরে যেতে টিকিট কিনেছেন এমন সময় হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় এ কর্মীদের বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে এরই প্রেক্ষাপটে চোদ্দই এপ্রিল আন্তঃ এক ভার্চুয়াল বৈঠক সভায় সিদ্ধান্ত হয় যে বিমান চলবে তবে সেই ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ নিয়মকানুন মেনে চলতে হবে বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ সহ স্বাস্থ্যবিধি মেনেই এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির উপর পড়বে প্রবাসী কর্মীরা কেবল জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টাইনের সর্ব মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরতে পারবেন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের চলমান লকডাউনের মধ্যেও সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার ও সিঙ্গাপুরের জন্য শীঘ্রই বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান বৃহস্পতিবার নিশ্চিত করে থাকবেন এরকম আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না